हेलो व्यूअर्स एंड्रॉइड इनकम चैनल आपके स्वागत आशा करी सबाई भलो आज के साथ एक एपर परिचय कर देव जो एपटर माध्यम अपनी फेसबुक पेज के कंट्रोल करते पारबेन विशेषकर जरा फेसबुक पेज बनिए वीडियो शेयर कर इनकम करते चान अपनी वीडियो पेज के मोनिटाइज करते चान वीडियोर माध्यमे तादेर जोन्नो आज के आमार ई वीडियोटी अनेक बेशी उपकारे आसबे कारण आपनारा होयतो इतिमध्ये जेने गेछेन जे फेसबुक क्रिएटर स्टूडियो दिए आपनि सब किछु करते पारबेन वीडियो रिलेटेड किन्तु सेटी शुधुमात्र आपनि कम्प्यूटर बा लैपटपे करते पारबेन आपनि जदि मोबाइल थेके कंट्रोल करते चान पुरो क्रिएटर स्टूडियो के ताहले आपनार एकटि एप लागबे एबं सेई एप সাথে আজকে আমি পরিচয় করে দেব এবং এই অ্যাপটির কি কি সুবিধা আছে সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিউ করছেন দয়া করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আমি কোনো রকম কথা না বাড়িয়ে সরাসরি আমার মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখান থেকে আপনাদেরকে লাইভ দেখাবো যে আপনি সেই অ্যাপটির মাধ্যমে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজকে কন্ট্রোল করবেন আপনার ভিডিওর ওভারঅল কন্ট্রোলটা আপনি নিতে পারবেন প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে ক্রিয়েটর স্টুডিও অথবা স্টুডিও ক্রিয়েটর লিখে সার্চ দিলে আপনারা এই অ্যাপটি পাবেন এবং এই অ্যাপটি হচ্ছে মেটা প্ল্যাটফর্মের মেটা প্ল্যাটফর্মের অন্য যে অ্যাপগুলি আছে আপনি অলরেডি ইউজ করছেন যেমন মেসেঞ্জার তারপর হচ্ছে ফেসবুক বা ফেসবুক লাইট এই অ্যাপগুলি আপনি অলরেডি ইউজ করছেন সো আপনি ক্রিয়েটর স্টুডিওটি এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনি এই অ্যাপটি ওপেন হবে এবং ওপেন হওয়ার পর আপনি ফেসবুকে যে অ্যাকাউন্ট দিয়ে পেজ খুলেছেন সেই পেজটির অ্যাক্সেস পাবে আপনি এখানে অ্যাক্সেস দিয়ে দিবেন অ্যাক্সেস দিয়ে দেওয়ার পর সেটি আপনার এখানে ওপেন হয়ে যাবে সেটি ওপেন হওয়ার পর আপনি দেখবেন যে আপনার এই পেজের মধ্যে এইরকম একটা হোম পেজ পাবেন এবং এই হোম পেজটাতেই হচ্ছে আপনার সব সুবিধা দেওয়া আছে যেমন দেখুন আমি যদি এখানে হোমে ক্লিক করে আমার এখানে অ্যান্ড্রয়েড ইনকাম পেজ যেটা আছে এটার সাথে আমি কানেক্ট করে রেখেছি আমার আরও একটি পেজ আছে সেটাতে আমি কানেক্ট করে নিই এই অ্যাপটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি 24 hours অ্যাক্সেস করতে পারবেন আপনি আপনার ফেসবুক পেজে এবং আপনার ভিডিওর অবস্থাটা কী সেটা কি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে ভিউ কেমন আসছে মিনিট কেমন ভিউ হচ্ছে সব আপনি দেখতে পারবেন ল্যাপটপ বা কম্পিউটারের অসুবিধা হচ্ছে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবেন না কিন্তু মোবাইলে এই অ্যাপের মাধ্যমে আপনি পেজকে যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা এখন আমি একটা একটা জিনিসের সাথে আপনার পরিচয় করিয়ে দিব দেখুন এখানে নিচের দিকে পাঁচটা অপশন আছে একটা হচ্ছে হোম এই হোমের মধ্যে যখন আসবেন তখন আপনি টোটাল ওভারভিউটা আপনি দেখতে পারবেন ইনসাইটের মধ্যে ইন্ডিভিজুয়াল ভিডিওর পারফরমেন্সগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি দ্বিতীয় অপশনটা যেটা এটা হচ্ছে পোস্ট পোস্টগুলো থেকে আপনার পাবলিশ করা যে পোস্টগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন তারপরে শিডিউলে যদি কিছু থাকে সেটা দেখতে পারবেন ড্রাফটে যদি কিছু থাকে সেটা দেখতে পারবেন থার্ড যেটা আছে এটা হচ্ছে ইনসাইট ইনসাইটে গেলে আপনি একদম ডিটেলসটা দেখতে পারবেন যে আপনার ভিডিওর কী অবস্থা আপনার পেজের কী অবস্থা আপনার টোটাল মিনিট ভিউজ কেমন আপনার এক মিনিট ভিউজ কেমন থ্রি মিনিট ভিউজ কেমন ভিডিও এনগেজমেন্ট কেমন ফলোয়ার কেমন আসছে এগুলো আপনি দেখতে পারবেন লাস্ট সাত দিনের এখান থেকে আপনি চাইলে এই যে ডে বাড়াই নিতে পারবেন ইয়েস্টারডে কেমন আসছে আমি যদি ইয়েস্টারডে দেখি তাহলে আমার 3 seconds ভিউজ আসে 3 মিনিট ভিউজ আসছে 1টা এরকম করে আপনি দেখতে পারবেন চতুর্থ যেটা সেটা হচ্ছে চ্যাটবক্স আপনি পেজের মাধ্যমে কতজনের সাথে চ্যাট করেছেন এটা আপনি দেখতে পারবেন নোটিফিকেশন যদি থাকে সেটাও আপনার এখানে চলে আসবে এই হচ্ছে ওভারভিউ এবং এখান থেকে আপনি গো টু ইনসাইটের যদি ডিটেলসে যান তাহলে আপনার যে থার্ড যে অপশনটা এটাতে চলে আসবে এবং প্রত্যেকটা ভিডিওর ইন্ডিভিজুয়াল দেখতে পারবেন এখান থেকে যে ভিডিওতে কেমন রিয়্যাক্ট করেছে কে কতটা ভিউ হয়েছে কতটা কমেন্ট এসেছে কতজন এনগেজমেন্ট হয়েছে কতবার শেয়ার হয়েছে একদম ডিটেলস আপনি দেখতে পারবেন এখন আপনি পোস্ট কিভাবে করবেন পোস্ট কিভাবে করবেন সেটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনি এই যে উপরের দিকে দেখুন উপরে ডানে কর্নারে দেখুন কলমের মতো একটা অপশন আছে চার কর্নার এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখুন নিচের দিকে আপনার রিল আসছে ভিডিও আসছে ফটোজ আসছে লাইভ আসছে এবং টেক্সট আসছে এই পাঁচটাই আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন আমি যদি ভিডিওটা দেখাই যেহেতু ভিডিও নিয়ে আমাদের কাজ এখান থেকে আপনি মনিটাইজেশনের অপশনটাও আপনি করতে পারবেন এবং এখান থেকে আপনি মনিটাইজেশনও দেখতে পারবেন ভিডিওতে যাওয়ার পর আমি একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি একদম ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য আপনার যে যে জিনিসগুলো শেয়ার করতে হয় সেইগুলো আপনি এখান থেকে করতে পারবেন যেমন হচ্ছে আমি এখানে যেমন ভিডিওটা আসতেছে এখন আমার এই যে ভিডিও টাইটেল দেখেন ভিডিওর নিচে লাগা আছে রিকোয়ার্ড এটাতে ক্লিক করলে আমি
এখানে ভিডিও টাইটেল দেব। ভিডিও টাইটেল দেওয়ার পর এখানে ডেসক্রিপশন আছে, আমার এখানে ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনের মধ্যে আপনি ওই ভিডিওর ইনফরমেশন যা যা দেওয়ার সেগুলো দিবেন, যদি কোনো লিঙ্ক দেওয়ার দরকার হয় লিঙ্ক দিবেন। আপনার যদি আপনি এখানে আরেকটা জিনিস দিবেন যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ দিয়ে আপনি বিভিন্ন ট্যাগ শেয়ার করে দিবেন, তাহলে আপনার ভিডিওটার ভিউ বেশি আসবে। দেওয়ার পর এখানে দেখুন যে এই যে থাম্বনেইল অপশন আছে, আপনার এখানে থাম্বনেইলে অ্যাডে ক্লিক করবেন। যদি কোনো থাম্বনেইল দেওয়া থাকে এটার জন্য, সে থাম্বনেইলটা এখান থেকে সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন। সেখানে নেক্সটে ক্লিক করার পর আপনি পাবলিশ করে দিবেন। তাহলে পাবলিশ যখন করে দিবেন তখন আপনি হচ্ছে আপনার এইখানে চলে আসবেন, এই পেজে চলে আসবেন, এখানে আপনার ভিডিওটা চলে আসবে এবং আপনি লাইভ দেখতে পারবেন। যেমন আমি এই ভিডিওটা গতকালকে শেয়ার করেছি, এটা এখন পর্যন্ত 21টা ভিউ হয়েছে, এনগেজমেন্ট 1 জন হয়েছে। আমার লিঙ্ক দেই নাই, লিঙ্ক একটা দিয়েছি, লিঙ্কে কোনো ক্লিক নাই, কমেন্টসও নাই। সো এইভাবে হচ্ছে আপনি আপনার প্রতিদিন প্রতিনিয়ত আপনি তার পেজটাকে আপনি কন্ট্রোল করতে পারেন আপনার মোবাইলের মাধ্যমে, আপনার যখন খুশি তখন। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে এবং আপনি অনেক বেশি পছন্দ করবেন, যাতে আপনি যে কোনো জায়গা থেকে যেহেতু অ্যাক্সেস করতে পারবেন আপনার ফেসবুক পেজকে, আপনার ভিডিওগুলিকে এবং তাদের গ্রোথগুলোকে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।